বিএনএ নিউজ 24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালের 30শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ওপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে বিএনএ নিউজ 24.com। আজ থাকছে ঝিনাইদহ-৩ আসনের হালচাল। ঝিনাইদহ-৩ এই আসনটি কোটচাঁদপুর এবং মহেশপুর উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 83তম আসন। 1991 সালের 27শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন 1,90,027 জন। ভোট প্রদান করেন 1,40,546 জন। নির্বাচনে বিএনপির শহীদুল ইসলাম বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 61,391 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর এএসএম মুজাম্মেল হক। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 44,861 ভোট। 1996 সালের 15ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগসহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন নির্বাচনে বিএনপির শহীদুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12ই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,98,898 জন। ভোট প্রদান করেন 1,76,655 জন। নির্বাচনে বিএনপির শহীদুল ইসলাম বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 65,725 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর এএসএম মুজাম্মেল হক। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 56,458 ভোট। 2001 সালের 27শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,47,914 জন। ভোট প্রদান করেন 2,19,923 জন। নির্বাচনে বিএনপির শহীদুল ইসলাম বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 1,27,023 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সাজ্জাদুজ্জুম্মা। নৌকা প্রতীকে তিনি পান 84,289 ভোট। 2008 সালের 29শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,73,108 জন। ভোট প্রদান করেন 2,55,952 জন। নির্বাচনে আওয়ামী লীগের শফিকুল আজম খান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,14,759 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর মতিয়ার রহমান। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 80,316 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,17,818 জন। ভোট প্রদান করেন 48,878 জন। নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ নবী নেওয়াজ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 46,105 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির কামরুজ্জামান স্বাধীন। লাঙ্গল প্রতীকে তিনি পান মাত্র 1,465 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,60,919 জন। ভোট প্রদান করেন 2,80,890 জন। একাদশ জাতীয় সংসদে ঝিনাইদহ-৩ আসনে প্রার্থী ছিলেন 5 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের শফিকুল আজম খান, ধানের শীষ প্রতীকে বিএনপির মতিয়ার রহমান, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির কামরুজ্জামান স্বাধীন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সরওয়ার হোসেন, টেলিভিশন প্রতীকে বিএনএফের ইসমাইল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের শফিকুল আজম খান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 2,42,532 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মতিয়ার রহমান। ধানের শীষ প্রতীকে তিনি পান মাত্র 32,249 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, ঝিনাইদহ-৩, মহেশপুর ও কোটচাঁদপুর আসনে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংসদে বিএনপি এবং নবম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়।
জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 ঝিনাইদহ 3 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই 4টি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 73.96% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 22.35%, বিএনপি 43.68%, জামায়াতে ইসলামী 31.92%, স্বতন্ত্র ও অন্যান্য 2.05% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 88.82% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 28.80%, বিএনপি 37.21%, জাতীয় পার্টি 1.41%, জামায়াতে ইসলামী 31.96%, স্বতন্ত্র ও অন্যান্য 0.62% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 88.71% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 38.33%, চার দলীয় জোট 57.76%, জাতীয় পার্টি 1.25%, স্বতন্ত্র ও অন্যান্য 2.66% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 93.16% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 45.19%, চার দলীয় জোট 31.21%, স্বতন্ত্র ও অন্যান্য দল 23.60% ভোট পায়। ঝিনাইদহ 3, মহেশপুর ও কোটচাঁদপুর আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন। তার প্রতিদ্বন্দ্বীরা হচ্ছেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নবী নেওয়াজ, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ এবং মহেশপুর উপজেলা চেয়ারম্যান ময়েজউদ্দিন আহমেদ। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম মাস্টারের ছেলে ও উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, কেন্দ্রীয় বিএনপি তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। এছাড়া জাতীয় পার্টি থেকে মহেশপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সরার হোসেন দলীয় মনোনয়ন চাইবেন। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, ঝিনাইদহ 3 সংসদীয় আসনটি একসময় বিএনপির দুর্গ ছিল। 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ থেকে 2008 সালের নবম সংসদ নির্বাচনের আগ পর্যন্ত এই আসনটি টানা বিএনপির শহীদুল ইসলামের একক নিয়ন্ত্রণে ছিল। নবম সংসদ নির্বাচনে বিএনপির চারবারের সংসদ সদস্য শহীদুল ইসলামকে পরাজিত করে বিএনপি দুর্গ দখল করে নেয় আওয়ামী লীগের শফিকুল আজম খান। কিন্তু 2014 সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে তাকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। দলীয় প্রার্থী মোহাম্মদ নবী নেওয়াজ বিএনপি জামায়াতে ইসলামীবিহীন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন। জাতীয় পার্টির কামরুজ্জামান স্বাধীন, বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নবী নেওয়াজের মধ্যে দা কুমড়া সম্পর্ক রয়েছে, যা নির্বাচনে প্রভাব ফেলবে। এ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর সাংগঠনিক অবস্থা খুবই মজবুত। বিএনপি চাইবে তাদের হারানো আসনটি পুনরুদ্ধার করতে, অন্যদিকে আওয়ামী লীগ চাইবে ধারাবাহিক ঐতিহ্য ধরে রাখতে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 83তম ঝিনাইদহ 3 সংসদীয় আসনটিতে গণেশ উল্টেও যেতে পারে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 সঙ্গেই থাকুন।